গুড মর্নিং বন্ধুরা আজ সাত অক্টোবর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল সরকারি নথিতে ইংরেজির সঙ্গে অসমিয়া তারিখ ও বরাকে বাংলা বরাকে বন্যপ্রাণী ডিভিশন স্থাপনের সিদ্ধান্ত মন্ত্রিসভায় রাজ্যের চব্বিশ হাজার গ্রামে একটি করে পুকুর খনন দুই সালে সরকারি ছুটি চৌত্রিশ দিন সরকারের মিশন বসুন্ধরা প্রকল্প রাজ্যের ভূমি সমস্যার সমাধানে এক যুগান্তকারী পদক্ষেপ বসুন্ধরার পরিষেবা কি কি এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে আসাম আন্দোলনের শহীদদের অপমান করার দায়ে আগেই গ্রেফতার করা হয়েছে কংগ্রেস বিধায়ক শেরমান আলী আহমেদকে এবার বিধায়ক তহবিল তসরুফের মামলায় ফের গ্রেফতার বিধায়ক শেরমান অগপ ইউপিপিএলই শরিক হাগ্রামার অস্তিত্ব অস্বীকার বিজেপির উপনির্বাচনের মুখে তিন দলের যৌথ সাংবাদিক বৈঠক একত্রে প্রচার দরং জেলার সিপাজড়ের গরুখুটিতে গোটা উচ্ছেদকাণ্ডকে কেন্দ্র করে সরকারকে নোটিশ গৌহাটি হাইকোর্টের শিক্ষকদের পেনশন অবসরের তিন মাস আগেই নথি চূড়ান্ত করার নির্দেশ কাছাড়ের তিন লক্ষ পড়ুয়ার আধার কার্ড নিয়ে প্রশাসনিক আলোচনা উগ্র জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ মাতৃভাষা সুরক্ষা সমিতি বরাকের স্কুলে অসমিয়া পাঠদান শিলচর শহরে ক্রমবর্ধমান যানজট সমস্যার সমাধানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ এবং সর্বশেষ খবরটি হল লরি চিন্তাইয়ের চেষ্টা ধৃত গাড়ি চুরচক্রের দুই পাণ্ডা দিল্লি থেকে আগরতলা যাচ্ছিল লরি যাত্রী সেজে মেঘালয় থেকে উঠে গাড়ি চুরচক্রের দুই ফান্ডা এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায় এবারে শুনুন বিস্তারিত খবর সরকারি নথিতে ইংরেজি তারিখের সঙ্গে এখন থেকে অসমিয়া তারিখও লিখতে হবে তবে বরাকে বাংলা ও বড়োল্যান্ডে বড়ো তারিখ লেখা যাবে বুধবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া দুই হাজার বাইশ সালের সরকারি ছুটির দিনও ঠিক করা হয়েছে বৈঠকে চলতি বছর পঁয়ত্রিশ দিন সরকারি ছুটি রইলেও আগামী বছর সরকারি চুটির সংখ্যা হবে চৌত্রিশ মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রাম উন্নয়ন প্রকল্পের অধীনে রাজ্যের ছাব্বিশ হাজার গ্রামে পুকুর খনন সহ অন্যান্য প্রকল্পের জন্য চারশো কোটি টাকাও মঞ্জুর করা হয়েছে বুধবার পথের ব্যবসায়ীদের দশ হাজার টাকা করে ব্যাংক ঋণ পাওয়ার পথ প্রশস্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে বুধবার সন্ধ্যে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক মন্ত্রিসভার প্রায় সব সদস্যই ছিলেন বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি নথিতে ইংরেজি তারিখের সঙ্গে অসমীয়া ভাষায় তারিখ লেখা বাধ্যতামূলক করা সরকারি কাজে অসমীয়া ভাষায় প্রচলন করা হলেও তারিখ এখনও লেখা হয় সেই ইংরেজিতে তবে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকারি নথিতে এখন থেকে ইংরেজি তারিখের সঙ্গে অসমীয়ায় তারিখ লিখতে হবে তবে বড়োল্যান্ড ও বরাক উপত্যকায় নিজেদের ভাষা অর্থাৎ বড় ও বাংলায় তারিখ লেখা যাবে তবে অসমিয়া বাংলা বড় ক্যালেন্ডার প্রায় একই বলে তারিখের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রামোন্নয়ন প্রকল্পে চারশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে গত সরকারের কার্যকালে চালু করা ওই প্রকল্পের লক্ষ্য হচ্ছে রাজ্যের গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন সমগ্র গ্রামোন্নয়ন প্রকল্পে আসামের হাজার গ্রামে একটি করে ট্র্যাক্টর দেওয়ার নীতি নেওয়া হয়েছিল কিন্তু রাজ্যে ট্র্যাক্টরের সংখ্যা পর্যাপ্ত হয় সরকার এখন আর ট্র্যাক্টর বিতরণ না করার সিদ্ধান্ত নিয়েছে তার বদলে পুকুর খনন করা হবে প্রতিটি গ্রামে একটি করে পুকুর ও অন্যান্য প্রকল্প হাতে নেওয়ার জন্য চারশো কোটি টাকা মঞ্জুর করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত তাছাড়া কোভিডে ক্ষতিগ্রস্ত স্ট্রিট বেন্ডরদের সাহায্য করতে ব্যাংক ঋণ পাওয়ার পথ প্রশস্ত করছে সরকার মন্ত্রিসভার বৈঠকের পর কেশব মহন্ত জানান স্ট্রিট বেন্ডর বা পথের ব্যবসায়ীদের জন্য সুখবর বাহান্ন হাজার পথের ব্যবসায়ী দশ হাজার টাকা করে ব্যাঙ্ক ঋণ পাবেন প্রধানমন্ত্রীর স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নীতির অধীনে আনা হবে তাদের তবে ব্যাংক ঋণ নিতে যে সরকারি স্টাম্প ডিউটির প্রয়োজন হয় সেটা রেহাই দিয়েছে সরকার ফলে পথের ব্যবসায়ীরা সহজেই ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন একইভাবে যুরহাট মাজুলি সংযোগী সেতুর কাজ ত্বরান্বিত করতে রাজ্যের জিএসটি রেহাই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায় জিএসটির রাজ্য সরকারের অংশ ফিরিয়ে দেবে সরকার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে এদিন দুই সালের সরকারি ছুটির দিনও ঠিক করা হয়েছে চলতি বছর পঁয়ত্রিশ দিন সরকারি চুটি রইলেও আগামী বছর সরকারি চুটির সংখ্যা হবে চৌত্রিশ তবে চুটির সংখ্যা কমানো হয়নি বলে জানিয়েছেন কেশব মহন্ত কোনো একটি উৎসব নেই বলেই হয়তো সংখ্যা কমেছে বলে দাবি করেন তিনি তাছাড়া বরাক উপত্যকায় বন দফতরের বন্যপ্রাণী ডিভিশন ছিল না এতদিন ধরে শুধু সোশ্যাল ফরেস্ট্রি ও টেরিটোরিয়াল ডিভিশন ছিল তাই বরাকে একটি বন্যপ্রাণী ডিভিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে অপরদিকে রাজ্যে মিশন বসুন্ধরা জমি সমস্যার সহজ সমাধানে রাজ্য সরকার এক যুগান্তকারী কার্যসূচি হাতে নিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত দুই অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে এই মহৎ কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা করেছেন মিশন মুডে কাজ করে রাজ্যে দীর্ঘদিন থেকে পড়ে থাকা জমি মাটি সংক্রান্ত কাজগুলি শেষ করতে দু বছরের সময়সীমা নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে বসুন্ধরার অধীনে নয়টি পরিষেবা প্রদান করা হবে রাজ্যের সাতাশ জেলার মধ্যে বাইশটিতে মিশন বসুন্ধরার বাস্তবায়ন সহজে হলেও যে পাঁচটি জেলায় এখন পর্যন্ত সেটেলমেন্ট অপারেশন শেষ হয়নি ওই সব জেলায় কিছুটা প্রতিবন্ধকতা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর এই পাঁচ জেলার মধ্যে বরাকের কাছাড় হাইলাকান্দি ছাড়াও দক্ষিণ শালমারা ধুবড়ি ও কামরূপ মেট্রো রয়েছে মিশন বসুন্ধরার বাস্তবায়নে সার্কল অফিসে কর্মীর অপ্রতুলতা যাতে কোনো সমস্যার সৃষ্টি না করে তার জন্য অবসরপ্রাপ্ত কানুনগ সহ ল্যান্ড রেভিনিউ ট্রেনিং পাসদের অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে শুধু তাই নয় কার্যসূচীর বাস্তবায়নে স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির তথাকথিত দালাল ও বু বিরুদ্ধে রাজ্য জুড়ে পুলিশ অভিযান চালিয়ে সাতশো জমি দালালকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে সাধারণ মানুষকে মিশন বসুন্ধরা সম্পর্কে অবগত করাতে রাজ্যের প্রতিটি গ্রামে মাইকযুগে প্রচার ও লিফলেট বিতরণ চলছে সরকারি উদ্যোগে জানা গেছে এই প্রচার অভিযান আগামী নভেম্বর মাস পর্যন্ত চলবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই পরিষেবাগুলি উপভোগ করার ক্ষেত্রে যাতে কোনো মধ্যভোগী ব্যক্তির দ্বারস্থ না হন এর জন্য সাধারণ মানুষকে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছেন প্রাপ্ত সূত্রে জানা গেছে মিশন বসুন্ধরার অধীনে যে নয়টি পরিষেবা দ্রুত প্রদানের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে উত্তরাধিকারী সূত্রে নাম পঞ্জীয়নকৃত দলিলের সূত্রে নাম বিবাদমুক্ত বিবাদ ভাগ বাটোয়ারা একশনীয় পাট্টাকে ভূমি মেয়াদি পাট্টায় রূপান্তরিত করা ভূমির শ্রেণী পরিবর্তন রাজস্ব নদী থেকে সত্যহীন অথবা দখলবিহীন পাট্টাদারের নাম কর্তন আবণ্টিত ভূমির মেয়াদীকরণ ভূমিনতির সংশোধনীর নাম এবং মাটিকালির সংশোধন ভূমি নদীতে পাঠ্টাদারদের মোবাইল নম্বর অন্তর্ভুক্তকরণ করার সঙ্গে অদ্যাবধিকরণ সহজ ভাষায় বলতে গেলে মূলত জমি মাটির সরকারি রেকর্ড আপডেট পৈতৃক সূত্রে এবং ক্রয়সূত্রে নিজের সরকারি রেকর্ড বইতে নথিবদ্ধ করা সহ ভূমি সংক্রান্ত বেশ কিছু কাজ এই পরিষেবার আওতায় আগামী এক দুই বছরের মধ্যে হবে যার মাধ্যমে ভূমির সব রেকর্ড আপডেট এবং ডিজিটালাইজ করা হবে এদিকে উল্লিখিত পরিষেবাসমূহ উপভোগ করার জন্য জনগণকে বসুন্ধরা ডট আসাম ডট গভ ডট ইন শীর্ষক বিশেষ অনলাইন পোর্টালে প্রয়োজনীয় নথিপত্র দাখিল করে ত্রিশ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যেসব ব্যক্তি অনলাইনের মাধ্যমে আবেদন দাখিল করতে অসুবিধা বোধ করেন সেই সব ব্যক্তি নিজ নিজ এলাকার চক্রাধিকারিকের কার্যালয় আর যেসব জেলায় সেটেলমেন্ট অপারেশন চলছে সেখানে সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে আবেদন দাখিল করার সুযোগ রয়েছে আর এইসব দাখিলকৃত আবেদন সরকারি নীতি নিয়ম অনুযায়ী দুই হাজার বাইশ সালের দশ মের বেতর নিষ্পত্তি করার সময়সীমা ধার্য করা হয়েছে তাছাড়া প্রত্যেক পাঠ্টাদারদের নামে স্বাধীন পাঠ্টা প্রদানের জন্য ইতিমধ্যে জরিপ কার্য শেষ হওয়া গ্রামগুলিতে পুনরায় জরিপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক্ষেত্রে ড্রোন সহ অন্যান্য টেকনোলজির সাহায্য নেওয়া হবে অন্যদিকে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সঙ্গে জমির হিসেব নিকেশ ও তত্ত্বগত ফারাক থাকায় বরাকের তিন জেলায় ধরিত্রী সফটওয়্যারের মাধ্যমে জমির নথির যে আপলোডের কাজ আগে শেষ হয়েছে এতে কিছুটা সমস্যা দেখা দিয়েছে হাইলাকান্দি কাঁচাড় ও করিমগঞ্জ জেলার জমির তত্ত্ব পুরো আপলোড না হওয়ায় বসুন্ধরার বাস্তবায়নের সমস্যা হতে পারে এই বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতি দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে অপরদিকে শিক্ষকদের পেনশন অবসরের তিন মাস আগেই নথি চূড়ান্ত করার নির্দেশ কাছাড়ের তিন লক্ষ পড়ুয়ার আধার কার্ড নিয়ে প্রশাসনিক আলোচনা কাছাড় জেলায় শিক্ষকদের পেনশনের নথিপত্র অবসর গ্রহণের তিন মাস আগে চূড়ান্ত করার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার জেলা শাসকের উদ্যোগে শিলচরে অনুষ্ঠিত জেলার শিক্ষাধিকারীকের এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় জেলা শাসক কীর্তিজল্লির পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে জেলার শিক্ষকদের অবসর গ্রহণের এক বছর আগে থেকেই পেনশন সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করার প্রস্তুতি নিতে বলা হয় বৈঠকে দুই সালের পর অবসর গ্রহণ করা শিক্ষকদের পেনশন সংক্রান্ত কাজের অগ্রগতি ক্ষতি দেখা হয়েছে পাশাপাশি রাজ্য সরকারের কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে কিভাবে পেনশন সংক্রান্ত নথিপত্র জমা করা যায় তা নিয়েও আলোচনা করা হয়েছে এক বিবৃতিতে আরো জানানো হয়েছে এদিন সংশ্লিষ্ট পোর্টালের মাধ্যমে পেনশনের কাজকর্মের অগ্রগতি হতিয়ে দেখা হয়েছে উল্লেখ্য কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিচু শাখার কর্মীদেরও পেনশন প্রদানের ব্যবস্থা রয়েছে সবাই জেলার তিন লক্ষ শিক্ষার্থীকে আধার কার্ড ইস্যু করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধার কেন্দ্র স্থাপন এবং ভেরিফাইয়ার নিযুক্তির জন্য তালিকা তৈরি করে শীঘ্রই প্রশাসনের কাছে জমা দিতে সব ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার এবং স্কুল ইন্সপেক্টরকে বলা হয় বৈঠকে শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা ডিডিসি রাজীব রায় ইন্সপেক্টর অফ স্কুল সামিনা আরা রহমান ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার সুমিত্রা দেব ডিআই অফ স্কুলস নুরুল হক মাজারবৈয়াসহ সহ বিইওরা ওরা উপস্থিত ছিলেন সভাপতির বাসনে জেলাশাসক কীর্তিজল্লি জানান অবসরপ্রাপ্ত শিক্ষক এবং কর্মচারীদের মতো পেনশন পাওয়ার জন্য প্রশাসন থেকে লক্ষ্যমাত্রা ধার্য করে দেওয়া হয়েছে বৈঠকে ব্যাংকের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজারকে শিক্ষার্থীদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার বিষয়টি সহজ সরল করতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে বিভিন্ন স্কিমের সুবিধা সরাসরি পৌঁছানো যায় অপরদিকে ই রিক্সা বুঝাই লরি চিন্তাই করতে গিয়ে জনগণের হাতে ধরা পড়ল গাড়ি চুরচক্রের দুই পান্ডা স্থানীয়দের তৎপরতায় চুরদের কবল থেকে প্রাণে বাঁচলেন দিল্লির এক লরি চালক বুধবার রাতে কাঠিগুড়া ও বড়খোলা সীমান্তের গণিরগ্রাম বাজারের পাশে লরিটি আটক করা হয় দিল্লির লরি চালককে উদ্ধার করে দুই চুরকে দেওয়া হয় গণদুলায় পরে দুই চুরকে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় ই রিক্সা নিয়ে লরিটি আগরতলা যাওয়ার কথা ছিল চলন্ত লরি থেকে বাছাও বাছাও আওয়াজ আসছিল রাত তখন এগারোটা হবে গনিগ্রাম বাজার অতিক্রম করে যাওয়া লরির ভেতর থেকে এমন আওয়াজ শুনে তৎপর হন বাজারে থাকা একাংশ লোক বাজার এলাকা অতিক্রম করতে না করতে লরিটি আটক করা হয় লরিটি আটকাতেই জুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ে লরি ছিনতাইয়ের উদ্দেশ্যে গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করার কথা জানান চালক মোহাম্মদ কাইয়ুম সঙ্গে সঙ্গে লরি চালককে উদ্ধার করে স্থানীয়রা লরির ভেতরে থাকা দুই যুবককে আটক করেন ততক্ষণে জড়ো হয়ে যান আশপাশের লোকজন শুরু হয় গণপিটুনি এদিকে গাড়িচুর আটকের খবর পেয়ে গণিগ্রাম বাজারে তখন কয়েকশো মানুষের ভিড় জমে যায় কিছুক্ষণ দুই চুরকে দুলাই দেওয়ার পর অবস্থা বেগতিক দেখে তাদের পাশের একটি ঘরের ভেতরে নিয়ে রাখা হয় খবর দেওয়া হয় কাটিগোড়া এবং বড়খোলা থানায় খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙ্গারপাড় ফাড়ি পুলিশ এর কিছুক্ষণ পর ঘটনাস্থলে যায় কাটিগোড়া পুলিশ পরিস্থিতি শান্ত করে কাটিগুড়া পুলিশের সহায়তায় আটক দুই চুর খালাই নাতানপুরের আনসারুল হোসেন ও বদরপুরঘাটের সঞ্জয় মালাকারকে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় সূত্রের খবর ই রিকশা বুঝাই করে আগরতলা যাওয়ার পথে গাড়ি চুরচক্রের খপ্পরে পড়ে আর সিক্স থ্রি সি টু জিরো জিরো ওয়ান নম্বরের লরি চালক মোহাম্মদ কাইয়ুম জানান এক তিনি লরি থামালে নিজেদের লরি চালক পরিচয় দিয়ে আসার জন্য তার সাহায্য চায় দুই দুই যুবক যুবকের খাতর অনুরোধে মন গলে যায় লরি চালকের খালাইন পর্যন্ত নির্বিঘ্নে যাত্রা করলেও বিপত্তি ঘটে এরপর চালক জানান লরি খালাইন আসার পর দুই যুবক লরি থেকে নামার কথা থাকলেও তারা নামেনি কথা পাল্টে বদরপুর ঘাট গিয়ে নামবে বলে জানায় দুই যুবক খালাইন ত্যাগ করার পরই দুই যুবক জানায় সামনে রয়েছেন ইউনিয়নের লোক বহির রাজ্যের গাড়ি থেকে তারা মোটা অঙ্কের চাঁদা সংগ্রহ করেন কিন্তু স্থানীয় চালক হলে টাকা না দিলেও চলে ফলে তারা লরি চালালে ইউনিয়নের লোকদের টাকা দেওয়ার প্রয়োজন পড়বে না একথা বলে এক প্রকার বলপূর্বক এক যুবক লরি চালানোর দায়িত্ব নিজে নিয়ে নেয় এক সময় ওই যুবক একটি গ্রামীণ রাস্তা দিয়ে লরি নিয়ে ঢুকে পড়ে এ নিয়ে তিনি আপত্তি করলে যুবকরা জানায় এটা বাইপাস রোড এই রাস্তা দিয়ে সহজে পৌঁছানো যাবে আগরতলা ততক্ষণে লরি চালক বুঝে যান তিনি গাড়ি চুরচক্রের লরি চালক জানান বিপদ বুঝে এক সময় তিনি লরির হেডলাইটের ফিউজ চিড়ে দেন আর তখনই অবস্থা বেগতিক দেখে দুই যুবক তার গলা টিপে ধরে হত্যার চেষ্টা করে বিপদ বুঝে চিৎকার করেন তিনি তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুই যুবককে আটক করেন চালক জানান লরিতে পঞ্চাশ লক্ষ টাকার বেশি রিক্সা রয়েছে উত্তেজিত লোকদের কথায় দ্রুত দুই চুরের পেছনে রয়েছে বড়সড় চক্র গাড়ি চক্রের মূল পাণ্ডাদের বের করার দাবি জানান লোকজন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত